এই মাদ্রাসা থেকে ফোন দিতেছে যে আজকে বিশ মাদ্রাসার ছুটি, ঈদের ছুটি, তো আপনার বাচ্চাটা কি বাসা পাঠিয়ে দেবো? আমার ওই বলল যে ঠিক আছে পাঠিয়ে দেন। আপনার সেই সবসময় আসা যাওয়া করে একা একা। আধা ঘন্টা পাস হয়ে যাওয়ার পরে আমার ওয়াইফে দারোয়ানকে ফোন দিল, বলল যে বাচ্চাটা এখন আর পৌঁছে নাই। বললো যে এত লাগে, সব 10 মিনিট লাগার কথা আমার বাসা যাইতে, আসে নাই বাচ্চা। দারোয়ানকে ফোন দিয়ে কনফার্ম হলো যে বাচ্চা এখনো আসে নাই। কিছুক্ষণ পরে একটা ফোন গেল অপরিচিত নাম্বার থেকে, বললো যে আপনাদের বাচ্চা আমাদের কবজাতে আছে, আমরা বাচ্চাকে অপহরণ করছি, আমাদেরকে পয়সা দিতে হবে। তো আমার ওয়াইফ তো সাডেনলি হতবাক, কি হইলো? আমিও বাসা নেই, আমি এর থেকে ছিলাম। তো ওয়াইফের পরবর্তী ওদের নাম্বারটা কথা বলিয়ে নাম্বারটা ক্লোজ করে দেয়। কিছুক্ষণ পরে আবার ফোন দিলে, বললো যে টাকা ফাটাইছেন? বললো যে না, টাকা তো ফাটাই নাই, আমি কোথায় টাকা নাম্বার ফাটাবো, আপনার সাথে যোগাযোগ করতে পারছি না আমি। তো বললো যে আপনি বাচ্চাটা এখন আছে ইয়েতে স্টেশন রোডে, টঙ্গী স্টেশন রোডে, ওখানে আছে, আপনি টাকা পাঠাই দেন, আমি বাচ্চা ছেড়ে দেব। এর আগে যদি বাচ্চাটা যখন তারা নিয়ে যায়, তখন বাচ্চাটাকে বাপের নাম প্লাস দাদার নাম, আমার বাপের নাম, সেই তাকে বললো যে তোমার দাদার নাম এটা না, তোমার বাপের নাম এটা না। তখন আমার ছেলে কনফিডেন্স আছে, হ্যাঁ এটা তো আমার দাদার নাম, আমার বাপের নাম। তখন ছেলেটা ওর সাথে গেল, এর আগে বললো যে ওই যে তোমার বাপে আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক টাকা পয়সা দিছে, এখন তোমার আব্বু আমার জন্য রমজান উপলক্ষে কিছু ফল ফুল কিনে দেবো, এইটা নিয়ে চলে যায়। এর মাঝে নাম্বারটা নিয়ে অভিনয় করছে যে তোমার আম্মুর সাথে কথা বলছি, তুমি আমার সাথে আসার জন্য ওই যে ফল ফুল কিনে দিবে, এই যে নিয়া বাচ্চাকে স্টেশন রোডে নিয়ে খানা খাওয়াইলো। খানা খাওয়ানোর পরে তাকে বসা রাখলো, এর ফাঁকে দিয়ে আমাদের কাছ থেকে ইয়ে করছে, কষাকষি করছে পয়সা নেওয়ার জন্য। 30,000 টাকা চাইছিল, তো আমার ওয়াইফে তাকে 2 বারে 10,000 টাকা দিছেন। দেওয়ার পরে বলল যে বাচ্চাটা অমুক হোটেলে রাইখা আসছি, আপনি ওখান থেকে নিয়ে যান। তখন আমার ওয়াইফ গেল, ওয়াইফ যাইয়ে বাচ্চাকে নিয়ে আসলো। এর ফাঁকে দিয়ে আমি যখন শুনছি, আমি সাথে সাথে এর থেকে উঠে আমি পূর্ব থানায় চলে আসলাম। আইসা থানাতে যোগাযোগ করলাম, থানায় নাম্বারটা ট্যাগ করলো, ট্যাগ করার পরে দেখলো যে হ্যাঁ বাচ্চাটা ওই জায়গায়, মানে অপহরণকারী ওই জায়গায় আছে, ওই জায়গায় আমাদেরকে ঠিকানা দিচ্ছে। মা আমাকে বলো কবির একটা কথা বলে, তারপরে বলছে, বলার পরে তখন আমার হাতে ফোনটা নিয়ে কেটে দিচ্ছে। তোমার বলছে, আমার বলছে তোমার আমাকে বলছে চলো তোমার বাজার প্যান নিয়ে এসে। তারপর টঙ্গি বাজার ফোন গেছি, তারপর রিক্সা ওঠা একটা স্টেশন ওটা ফোনটা নিয়ে আসছে, তারপরে বললে খাবার খাওয়া দিচ্ছে, আসছে তুমি এখানে বসো, আমি 1 ঘন্টা পর আসতেছি। ওরা আসে হোটেলে ম্যানেজারের ফোন থেকে ফোন দিয়েছি, 10 মিনিট পরে আমি আসছি, তারপর আমি নিয়ে আসছি। তোমার আম্মু কোনো টাকা দিয়েছিল তাকে? 10,000 টাকা দিয়েছিল। 3 তারিখে আমি কোচিংয়ে যাচ্ছিলাম, তখন ওই আঙ্কেলটা এসে আমাকে বলছে যে ইয়া তোমার নাম কি জানি, তোমার বাবা কি চিনি, তোমার বাবার নাম কি জানি, আমি বাবার নামটা বলছি। তারপরে কয়েকটা সাধারণ কথা বললো, তোমার মা কেমন আছে, তোমার মায়ের ডায়াবেটিস আছে কি না, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো। তারপরে লাস্টে বাবার নাম্বারটা চাইছে, তারপরে বাবার নাম্বার চাওয়ার পরে আমাকে কথা বলতে দিছে, কথা দেওয়ার বলতে দেওয়ার পরে আমি বলছি হ্যালো বাবা, কবির আঙ্কেল ফোন দিছে। এই ফোন ফোন দেওয়ার আগে আমাকে বলছে যে তুমি বলবা যে হ্যালো বাবা, কবির আঙ্কেল ফোন দিছে। তারপরে উনি ফোনটা নিয়ে চলে গেছে, আমিও কোচিংয়ে গেছি। আমার বাবাকে বলছে যে তুমি আমাকে নাকি অপহরণ করছো, এখন জলদি টাকা পাঠিয়ে দিতে হবে, না আমার হাত পা ভাঙবে। গাজীপুর সামনা থেকে 3 জন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই অপহরণকারীরা হলেন মোহাম্মদ মিল্টন মাসুদ, শাহিনুর রহমান এবং সুফিয়া বেগম।
তাদেরকে গ্রেপ্তার করে ছাড়া নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের থেকে খুব উল্লেখযোগ্য কিছু তথ্য আমরা পাই। সেগুলো হলো যে তারা অপহরণকারী এবং প্রায় 6 থেকে 7 বছর ধরে তারা এই শিশু অপহরণের সাথে জড়িত। তাদের মুডাস অপারেন্ডটা একটু ভিন্ন ধরনের। সাধারণত অপহরণকারী অপহরণ করে, অপহরণকারীদেরকে টর্চার করে টাকা আদায় করে, কিন্তু এরা অপহরণকারীদের সাথে খুব ভালো বিহেভ করে। এদের টার্গেট থাকে 8 থেকে 16 বছরের শিশু যারা মোবাইল ব্যবহার করে না, কিন্তু ফ্যামিলি থেকে ফ্যামিলির বাবা মার মোবাইল নাম্বারটা তাদের মুখস্থ আছে, কিন্তু তাদের কাছে কোনো মোবাইল থাকে না এবং তারা হয়তো স্কুলে যায়, কোচিংয়ে যায়, বাজারে যায়, একা হাঁটে। এই ধরনের শিশুদেরকে তারা টার্গেট করে, টার্গেট করে তাদের সাথে প্রথম খুব ভালো বিহেভ করে, তাদেরকে এমনভাবে বিহেভ করে যে তারা অপহরণকারীরা তার বাবা মার পরিচিত বা বন্ধু ব্যবসায়ী পার্টনার এরকমভাবে তাদের সাথে পরিচিত হয়। ওই তাদের বাবা মার নাম, তাদের পেশা এটা জানে এবং তাদের আর্থিক অবস্থাটা টেকনিক্যালি তাদের থেকে জেনে নেয়। জেনে তাদের ফোন দিয়ে বলে যে তোমার বাবা আমার কাছে টাকা পাবে, আমি টাকা দেবো, তুমি একটু তোমার বাবাকে বলো যে এই টাকাটা নিয়ে যেতে আমার কাছে, আমি তোমার কাছে টাকা দিব, বা এরকম কিছু একটা উসিলা দিয়ে তার বাবার বা মায়ের নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলে, কথা বলার নাম্বারটা নিয়ে তারা মোবাইলটা কেটে দেয়। কেটে দিয়ে তারা এই শিশুটাকে যে টাকা দিবে বা একটা প্রলোভন দিয়ে তাদের পিছনে কিছু সময় ধরে তাদেরকে নিয়ে হেঁটে নিয়ে যায় একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে। তখন এই সময়ের ভিতরে তারা আবার তার এই প্যারেন্টসকে ফোন দেয় যে তার ছেলেকে তারা অপহরণ করেছে এবং তাকে টর্চার করতেছে এবং তাকে টাকা দেওয়ার জন্য, এবং তারা টাকা দাবি করে সাধারণত 10 থেকে 50 হাজার টাকার ভিতরে চাঁদা দাবি করে। বাবা মা ভয়ে যে তাদের সামর্থ্য অনুসারে কেউ টাকা প্রদান করে। এরপরে কিছুক্ষণ পরে দেখা যায় যে এই ছেলেটা আবার ফেরত চলে আসে, আবার যদি টাকা নাও দিতে পারে তারপরেও 1-2 ঘন্টা পরে তাতে এই সন্তান আবার ফেরত চলে আসে। এরকম কয়েকটা অভিযোগ আমাদের কাছে আসে এবং প্রায় প্রত্যেকটা অভিযোগই সত্যতা পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং জিজ্ঞাসাবাদে দেখা যায় তারা এ পর্যন্ত প্রায় 600 থেকে 700 এরকম শিশুকে অপহরণের টার্গেট নেয় এবং 300-400 ছেলেকে অপহরণ করে তাদের থেকে টাকা আদায় করে। এবং এটা ক্ষেত্র বিশেষে কখনো 500 টাকাও, এটা আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে, 500 টাকা পেলেও তারা ছেড়ে দেয়, অর্থাৎ অনেক সময় যদি আর্থিক অবস্থা ভালো হয় এটা 10,000, 15,000, 25,000, 50,000 টাকা পর্যন্ত তারা এরকম চাঁদা দেয় বিভিন্ন সময়। এটা একটা ভিন্ন ধরনের অপহরণকারী চক্র, এটা দীর্ঘদিন ধরে যেহেতু তারা ভালো বিহেভ করতো এই জন্য অনেক সময় অপহরণকারীরাও এরা থানায় এসে অভিযোগ করতো না। তো ভাগ্য ভালো যে ভিতরে আমরা 2-3 জন অভিযোগকারী পাই যারা উত্তরাতে বসবাস করে এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা এই অপহরণকারীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম। হারিয়ে যাওয়ার পরে এই অভিযোগ আমাদের কাছে আসে। আসার পরে আমরা ওই হসপিটালে বিভিন্ন ভিডিও সংগ্রহ করি, সংগ্রহ করে দেখা যায় যে এই অপহরণকারী হাতে সামনে হাঁটতে থাকে, পিছনে ছেলেটা ইচ্ছাকৃত ভাবে তার পিছনে পিছনে যেতে থাকে। এক পর্যায়ে সে রাস্তায় গিয়ে রাজলক্ষ্মীর কাছাকাছি একটা জায়গায় গিয়ে তারা একটা বাসে উঠে এবং এমন না তাকে জোর করে তোলে, ছেলেটা ইচ্ছাকৃত ভাবে বাসে উঠে। এর ফলে কোথায় নিয়ে যায় আমরা আর তার ট্রেস আউট করতে পারিনি। তো পরবর্তীতে 2 দিন পরে আবার এই ছেলেটাকে ওই হসপিটালে আবার রেখে যায়। এটা মনে করছে যে এই 2 দিন তাদের কাছে ছেলেটা ছিল, কিন্তু ছেলেটার সাথে কোনো খারাপ ব্যবহার বা মারামারি এরকম কোনো কিছু করেনি।